হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালের চা খেতে খেতেই আজকে আমার ভিডিওটা আমি স্টার্ট করে ফেললাম। সবাই এখন ঘুমাচ্ছে, এখন সকাল বাজে 7:30। তা ওরা উঠলে ওদের আমি চাটা করে দিই, মানে আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি মা। তারপরে তো ব্রেকফাস্ট করবো, রান্না বান্না করবো, ফ্রিজে মাছ রয়েছে মাছটাকে বার করবো। বাইরে পুরো মেঘ করে রয়েছে একদম। তাহলে আমি কি কি রান্না করব, কি কি কাজকর্ম করব, সব আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তা আপনারা আমার সঙ্গে থাকুন। এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত আর একদিকে ডাল সেদ্ধ, আর সব সবজি টবজি কেটে নিয়েছি, মাছটা বার করে রেখেছি। রুটি করব ব্রেকফাস্টের জন্য, এই জন্য আটা মাখবো। গাছের পেঁপে পাড়া হচ্ছে আমাদের, পেকে গেছে পেঁপে। পেঁপের সঙ্গে পাড়ে আর
উঠতে শেখে না, কোন বেলে আছে পরে হয়ে যাচ্ছে, আমি পারিও না। জামা কাপড় কেচে স্নান করে বেরোলাম, এখন পুজো দেব। পুজো করা আমার হয়ে গেছে, আজকে আমি রান্না করেছি ভাত ছোলা কচু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পাতুরি, বরবটি আলু ভাজা, ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল, আর পেঁপে দিয়ে ডাল, আর সঙ্গে আছে গন্ধরাজ লেবু। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম করে এই যে রাতের জন্য তড়কা ভেজে যাচ্ছি, তরকার ডাল করবো আর রুটি করবো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। টাটা।